কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, কিছু ধর্মান্ধ রাজনীতিক ধর্মকে ব্যবহার করে ক্ষমতার জন্য এই দেশকে পরাভূত করে রাখার জন্য। বুধবার রাতে টাঙ্গাইলের মধুপুরের আলোকদেয়া ইউনিয়নের গঙ্গায়ের গ্রামে হিন্দু সম্প্রদায়ের নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান সহ আরও অনেকেই।